नमस्कार बंधुरा, पायल रेसिपी एंड ब्लॉगे अपन सबाई के स्वागत। आमे सीजन चलते ताई आम दिए एक डेजर्ट रेसिपी अपन साथे शेयर कर लाम। एटी हलो महाराष्ट्रेर खुबी जनप्रिय एक डेजर्ट मैंगो मस्तानी। ताहले आसुन शुरू करी। आमी एखाने दुटो बड़ो बड़ो फ्रेश पाका आम निये निएछि। আপনারা আপনাদের কোয়ান্টিটি মতন আম বেশি বা কম নিতে পারেন। আমগুলোকে কেটে নিয়ে এর থেকে সব পাল্পগুলো বের করে একটা বোলের মধ্যে নিয়ে নেব। একটা মিক্সি ব্লেন্ডারে সব ম্যাঙ্গো পাল্পগুলো নিয়ে নেব। তারপর এর সাথে অ্যাড করব 1.5 কাপ মতন ঠান্ডা দুধ। আমি এখানে বড় চামচে 3 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই পরিমাণ অনুযায়ী চিনি দেবেন। সব শেষে নিয়ে নেব 1 স্কুপ মতন ভ্যানিলা আইসক্রিম। ব্যাস, এরপর ব্লেন্ড করে নেব। একটা গ্লাসে কয়েকটা ম্যাঙ্গো পিসেস নিলাম, তারপর দিয়ে দেব 1 স্কুপ মতন ভ্যানিলা আইসক্রিম। ব্লেন্ড করে মিল্ক আর ম্যাঙ্গো দিয়ে যে শেকটা বানিয়েছিলাম সেই মিল্ক শেকটা এখন ঢেলে দেব। কিছুটা পরিমাণ ম্যাঙ্গো পাল্প নিয়ে একটা চামচের সাহায্যে গ্লাসের চারদিকে লাগিয়ে দেব, যাতে দেখতে সুন্দর লাগে। আবারও কিছুটা মিল্ক শেক এর মধ্যে দিয়ে দিচ্ছি। গার্নিশ করার জন্য আমি এর উপরে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ বেদানা আর কয়েকটা ম্যাঙ্গো পিস। এর উপর দিয়ে চপড করা আমন্ডস আর ক্যাশিউ নাটস ছড়িয়ে দিয়ে এটাকে ফাইনাল গার্নিশ করলাম। আমাদের ম্যাঙ্গো মাস্তানি তৈরি হয়ে গেল। আপনারাই বলুন কি সহজ না রেসিপিটা? কোনো গেস্ট আসলে মাত্র 5 মিনিটের মধ্যে এটা বানিয়ে তাদেরকে সার্ভ করা যাবে। মাত্র 2-3টি উপকরণের মাধ্যমেই খুব সহজে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। তাহলে আর দেরি কেন, আপনারাও চটপট তৈরি করে টেস্ট করে দেখুন। আর আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আরও নতুন রেসিপি পাওয়ার জন্য। আজকের মতন এখানেই বিদায় নিলাম। ধন্যবাদ।